এই হচ্ছে আমাদের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা মনোরম, একেবারেই সৌন্দর্য। আমি অনেক প্রাথমিক বিদ্যালয় দেখছি, তো মোটামুটি ওই তুলনায় আমাদের বিদ্যালয় অনেক ভালো, অনেক সুন্দর এবং ডেকোরেটেড। এটা হচ্ছে আমাদের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের দিকটা, দক্ষিণ দিকে তার ভিউ। এটা হচ্ছে আমাদের মূল ভবন, দোতলা বিশিষ্ট। এর পাশে আছে আমাদের পুরাতন ভবন। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1970 সাল এবং পুনর্নির্মাণ করা হয় 2005 এবং 6 সালে। এই হচ্ছে আমাদের বিদ্যালয়, অনেক সুন্দর এবং কারুকার্যে পড়া আমাদের এই বিদ্যালয়। এখান থেকে আমরা শৈশবে পড়াশোনা করেছি এবং প্রাথমিকের গণ্ডি পাড়িয়েছি। এখনকার বিদ্যালয়গুলো অনেক সুন্দর এবং এখানটাতে আমার ছেলে আবু সাইদ এবং সিয়াম দোল খাচ্ছে। আগে এসব ছিল না। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামনের দিকটা আর কি, অনেক সুন্দর। আগে জায়গাটা খালি ছিল, আমরা যখন পড়াশোনা করছি আরও 20 বছর আগে, তখন এটা পুকুর ছিল বা গর্ত ছিল, গাঁথা ছিল, পানি ছিল, এরকম ছিল না আর কি জায়গা। এখন তো মোটামুটি অনেক এরিয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের একবারে পশ্চিম এবং উত্তর কোণ আর কি। এটা এখান থেকে আমরা বর্ষা সিজনে নৌকা নিয়ে আসতাম আর কি। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সামনের দিকটা আর কি, পশ্চিম কোণে আর কি, দক্ষিণ এবং পশ্চিম কোণ একদম সরাসরি আর কি। আমরা আলমপুর থেকে এখান থেকে আসতাম আর কি। আমাদের হচ্ছে আমাদের সামনের দিকটা বিদ্যালয়ের আর কি, অনেক সুন্দর এখন তো রাস্তা হয়েছে। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের পশ্চিম দিকটা, মনারকান্দি থেকে যদি দেখা যায় তাহলে এই হচ্ছে আমার বিদ্যালয়। এপাশে জমি আছে, আমরা আগে দিক দিয়ে এগুলোতেই খেলাধুলা করতাম আর কি, খেলা হইতো। এখনও আছে, কিছু ভরাট হয়েছে। সামনের দিকটা আমি দেখাবো, উপরের দিক দিয়ে গেলে সামনের দিকটা অনেক সুন্দর আর কি। এ পানি গেছে, কয়েকদিন আগে পানি শুকিয়ে গেছে। এ হচ্ছে আমাদের বিদ্যালয়, অনেক সুন্দর, অনেক স্মৃতি, অনেক গল্প লুকিয়ে আছে সেই বিদ্যালয়ে। এখানে শৈশব কাটছে, আমরা হাঁটতাম, আসতাম, বৃষ্টিতে ভিজে আসতাম, দৌড়ে আসতাম। এখনকার কমলমতি শিশুরা অধ্যয়নরত যারা আছে তারা তো আর ওগুলো দেখে না, এখন তো সব কিছু ডিজিটাল হয়ে গেছে, অনেক মনোরম। এ হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা, যে পতাকার বিনিময়ে আমরা যুদ্ধ করেছি আজকের এই দিনেই, 1971 সালের আজকের এই দিনেই আমরা যুদ্ধ করেছিলাম। এ হচ্ছে আমাদের বিদ্যালয়, তুই দেখতে থাকুন বিদ্যালয়ের পুরো দিকটা। Thank you.
প্রিয় দর্শক, আজকের এই দিনেই 1971 সালে 16 ডিসেম্বরেই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আমি চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুলে, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে ইতিমধ্যে আপনাদের আমি দেখেছি টোটাল আমাদের প্রাইমারি স্কুলের ভিউটা। এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, যে নতুন ভবন সেটা নির্মাণ হয়েছে 2005 এবং 2006, এবং আমাদের যে পুরাতন বিল্ডিং বা পুরাতন যে নির্মাণটা আছে এটা হয়েছে 1970 সালে। এখান থেকে আমি 2003-এ প্রাথমিক পাশ করেছি, যেটা ক্লাস 5-এ। এখান থেকেই এই সে আমাদের পুরাতন ভবন, এই পাশেটা আমার যেটা দেখতেছেন এটা আমাদের পুরাতন ভবন, আর আমি যেটাতে দাঁড়িয়ে আছি এখন যেটা এটা হচ্ছে আমাদের নতুন ভবন আর কি। এটা 2005 এবং 2006 দিকে নির্মাণ করেছে, এটা দোতলা বিশিষ্ট। ইতিমধ্যে আপনাদের আমি সবই দেখিয়েছি। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস 2023-এ স্কুলের বা আমাদের প্রতিষ্ঠানের কমলমতি শিশুরা আছে অধ্যয়নরত, আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান হবে। এ হচ্ছে আমাদের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা মনোরম, একেবারেই সৌন্দর্য। আমি অনেক প্রাথমিক বিদ্যালয় দেখছি, তো মোটামুটি ওই তুলনায় আমাদের বিদ্যালয় অনেক ভালো, অনেক সুন্দর এবং ডেকোরেটেড। আমার ভিডিওটার সাথে থাকবেন, এটার সাথে অনেক স্মৃতি জড়ানো। এই সেই পুরাতন ভবন, এটা সিয়ামে দিকে আসো, এটা পুরাতন ভবন, এটা প্রায় 1970 সালে নির্মাণ হয়েছে। আমরা যখন দেখেছি ওখান থেকে ওই যে ওই পর্যন্ত সিয়ামে দিকটাতে যাও, তো পুরাটা তখন তৈরি হয়েছে। আমরা এই ক্লাস গুলাতে পড়ছি, যখন ক্লাস 5-এ আমরা এই ক্লাস করছি, এই এই সিরিজ এইটা ছিল তখন, এটা ক্লাস 5 ছিল, তারপর ওইটা ছিল 1-2 আর কি, এরকম করে শুরু করেছে। তো অনেক স্মৃতি আজ থেকে প্রায় 20-25 বছর আগের স্মৃতি জড়ানো আছে, 20 বছর, মিনিমাম 20 বছর। 2003 সালে আমি প্রাইমারি প্রাথমিক পাশ করে থাকি, 2003, এখন হচ্ছে 2023, প্রায় 20 বছর, অনেক স্মৃতি জড়ানো স্কুলে। তো অনেকদিন পর আজকে, মানে অনেকদিন যাবতে আমি বলতেছিলাম যে আমি একটা আমাদের প্রাইমারি স্কুল নিয়ে একটা ডকুমেন্টারি রেডি তৈরি করবো, ভিডিও। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরতে পারছি।